আপনি ডায়মন্ড হারবারের প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না, এইটা হচ্ছে আসল প্রশ্ন। তাহলে কি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো নওশাদ সিদ্দিকী? এবার কি ডায়মন্ড হারবার নিয়ে অবস্থান স্পষ্ট করল নওশাদ সিদ্দিকী? টিভি নাইন বাংলার একটি টক শোতে অংশগ্রহণ করেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে টিভি নাইন বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হয়, আপনার কাছে মেন প্রশ্ন হলো আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না? নওশাদ সিদ্দিকী তার জবাবে ঠিক কি বলেন, তার অবস্থান স্পষ্ট কি রয়েছে এবং তার পার্টি তথা কেন্দ্রীয় কমিটির তাকে কি রায় দিয়েছে, একদম ফাইনাল কি ডিসিশন দিয়েছে, সেটি আপনারা শুনবেন এই ভিডিওর মাধ্যমে। আরও অনেক অনেক বিষয়ে টিভি নাইন বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হয় নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী খুবই সুন্দরভাবে সেগুলির জবাব দেয়। বিশেষ করে নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হয় যে আপনি বলেছেন আপনি যদি বাই চান্স ডায়মন্ড হারবারে না দাঁড়ান, কেননা আপনি ইতিপূর্বে ঘোষণা করে দিয়েছেন যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে আপনি প্রার্থী হতে চান এবং তাকে হারিয়ে কালীঘাটে পাঠাতে চান। তো আপনি যদি এত প্রচারের পর, আপনি নিজে ঘোষণার পর যদি আপনি সেই জায়গা থেকে না প্রার্থী হন, তাহলে কি আপনি কোনো দলকে সহযোগিতা বা সুবিধা করে দেওয়া হবে না? নওশাদ সিদ্দিকী এর প্রতিবাদে বা এর নওশাদ সিদ্দিকী এর উত্তরে কি বললেন, খুবই সুন্দর কথা বলেছেন, সেই কথাটি আপনারা শুনুন। নওশাদ সিদ্দিকী এই ভিডিওর মধ্যে নওশাদ সিদ্দিকী আরও কী কী বলছেন এবং নওশাদ সিদ্দিকীকে আরও কী কী প্রশ্ন করা হয়েছে সেগুলি আপনারা শুনুন। এই অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সামনে আমি পরিবেশন করলাম, তুলে ধরলাম, আপনারা দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখুন। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন নওশাদ সিদ্দিকী, এই মুহূর্তে আপনি মানে গোটা বাংলায় আপনার ওপর একটা বড় ফোকাস, রাজনীতিতে আপনি ব্যতিক্রমী চরিত্র, কারণ বিরোধীদের মধ্যে বাইনারির বাইরে মানে বিজেপি আর তৃণমূলের বাইরে একমাত্র আপনি হচ্ছেন ওখানে বিরোধী একজন বিধায়ক বিধানসভায়। এবার সেইখান থেকে দাঁড়িয়ে লোকসভা এবং সেখানেও ফোকাস আপনার বিরুদ্ধে, আপনি ডায়মন্ড হারবারের প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না, এইটা হচ্ছে আসল প্রশ্ন। দেখুন, আমি প্রথম দিন যখন ঘোষণা করেছি যে জায়গায় ছিলাম, যে এনার্জি নিয়ে বলেছি, আজকেও আমি আপনার স্টুডিওতে বসে ওই এনার্জিতে আসছি, আমার আমি কন্টেস্ট করতে প্রস্তুত আছি। অনেকে অনেক রকমভাবে বলছেন বাইরের লোক যে শক্ত হ্যান ম্যান বিশাল পাওয়ারফুল। দেখুন, গণতন্ত্রে বিশ্বাসী, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে পছন্দ করি আর গণতান্ত্রিক প্রক্রিয়াতেই লড়াই করব। সুতরাং কে কত পাওয়ারফুল তার থেকে বড় কথা হচ্ছে আমার গণতন্ত্র রক্ষার লড়াই, আমি প্রস্তুত আছি। এবার দলের একটা অভ্যন্তরীণ ব্যাপার থাকে, রাজ্য কমিটি হয়তো অন্যদের মতো অত বড় দল না হলেও ছোটো একটা দল হলো, তারা একটা গণতন্ত্র আছে, পরিকাঠামো আছে, রাজ্য কমিটি আছে, সেখানে একাধিক মতামত উঠে আসছে, বেশ কিছু মতামত উঠে এসেছিলো, পক্ষে বিপক্ষে হলে কী লাভ কী লস, এরকম করে সেটাকে রাজ্য কমিটির, ইভেন আমাদের যেদিন ফার্স্ট লিস্ট আউট হয় তার আগের দিনে আমাদের মিটিং ছিল, সেখানে আমি বললাম এক প্রকার পীড়াপিড়ি বলে যে আমি কন্টেস্ট করতে চাই, কারণ হচ্ছে কাউকে তো লড়াইটা করতে হবে, তার বিরুদ্ধে অনেকে লড়াই করতে ভয় পায়, অনেকে এড়িয়ে যায় বা অনেকে সুকৌশলে একটা সম্পর্ক রেখে পিছিয়ে যায়, কিন্তু কাউকে তো একটা লড়াই দিতে হবে। সেই আমি এক প্রকার পীড়াপিড়ি করেছি, আমাকে অবশেষে তারা আমাদেরই কমিটির মধ্যে থেকে আলোচনা করে আমাকে যেটা আমাকে উত্তর দিয়েছে যে ওটা সেভেন্থ ফেজ ইলেকশন আছে, আমরা একটু ভাবি, কারণ দুটো মত হয়ে আসছে, একদিকে যেমন আমাদের বাকি সিটগুলো নিয়ে ভাবছে ঠিক একইভাবে ডায়মন্ড হারবারকেও নিয়ে ভাবছে, সেখান থেকে জিতিয়ে আনতে হবে এবং আনতে গেলে যে সময়টা যে পরিশ্রমটা যে ওখানে মেকানিজম লাগবে সেই অর্থে বাকিগুলোতে কতটা থাকবে না থাকবে, এই নিয়ে একাধিক মতামত, বা ওখান থেকে আমরা অবশ্যই লড়াই করছি, মানে তো জিতবার জন্যই লড়াই না, সে জিতিয়ে যে গেলে বাকি এখানে কোথায় কতটুকু থাকছে, রাজ্য রাজনীতিতে কী অবস্থা থাকছে, অন্য জায়গায় কম জোর পড়ে যাবে, এইসবগুলো একটা থাকার পরে আমাকে অবশেষে আশ্বস্ত করছে যে সেভেন্থ যে ইলেকশন আর একটু আমরা ভাবতে না ভাববেন তো ঠিক আছে, কিন্তু যেহেতু ঘোষণা করে দিয়েছেন এরপর যদি আপনি না দাঁড়ান
তাহলে তো এটা দাঁড়াবে যে কোথাও গিয়ে কাউকে সুবিধে করে দেওয়ার জন্য আপনারা সরে গেলে। না, ব্যাপারটা হচ্ছে রাজনীতির ময়দানে এসেছি শুরু থেকেই, যেন আমাদের নামে এই ট্যাগটাই চলে, কাউকে নাকি সুবিধা করার জন্যই রাজনীতির ময়দানে এসেছে। কখনো বলে বিজেপিকে সুবিধা করার জন্য এসেছি, তো কখনো বলবে আবার অন্য কাউকে সুবিধা করার জন্য। কার সুবিধা কার অসুবিধা হলো সেই মাপার জন্য তো রাজনীতির ময়দানে আসেনি। যেভাবে চাকরি চুরি হয়েছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, বালি, কয়লা যেভাবে চুরি হয়েছে, যেটা গরু পাচার মানে বিদেশে ওইরকমভাবে এক্সপোর্ট করা যায় না বা অবৈধভাবে যেভাবে পাচার করছে, এটা হয়েছে। বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি হয়েছে, রেশন চুরি হয়েছে, গরিবের রেশন চুরি হয়েছে, বিভিন্ন যখন প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তারপরে যে তাদের জন্য যে রিলিফের জন্য ফান্ড এসেছে সেটাও চুরি হয়েছে, যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সুতরাং কে কার লাভ হচ্ছে কার লস হচ্ছে সেটা আমরা তো মাপার জন্য রাজনীতির ময়দানে আসিনি। দিনের শেষে পেটে ভাত পড়ছে কি পড়ছে না, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর কে আর লাভ কার লাভ কার লস হিসাবে তো আমরা দেখতে গেলে হবে না। আজকে সাংবাদিক স্বাধীনতায় বলুন না, 161তম স্থানে দাঁড়াচ্ছে সাংবাদিক স্বাধীনতায় আমরা কোথায় আজকে? মানে আমরা যে গণতন্ত্রে বসবাস করি পৃথিবীর সর্ববৃহত্তর গণতন্ত্রতে আমরা বিলং করছি, আমরা গর্ব করে বলি। আর 180টা দেশকে সমীক্ষা চালিয়ে 161টিতে আমাদের সাংবাদিক স্বাধীনতায়, তো এর বিরোধিতা করতে হবে। সুতরাং কার লাভ কার লস হচ্ছে সেই মাপার জন্য রাজনীতির ময়দানে আসেনি। কিন্তু যেটা আপনারা করতে এসেছিলেন এবং যেখান থেকে আপনাদের শুরু, যে আপনারা বলেছিলেন যে আপনারা এমন একটা শক্তি শুধু সংখ্যালঘু নয়, তার সঙ্গে সঙ্গে যারা মানে পিছিয়ে পড়া যারা আছেন তাদের সবাইকে নিয়ে, প্রান্তিক সবাইকে নিয়ে, এই যে গোটা মানে শাহজাহান শেখের কাণ্ড কারখানা সন্দেশখালীর যাবতীয় কিছু, আইএসএফকে কোথাও দেখা গেল না, বিজেপি গেছে, সিপিআইএম শুরুতে গেছে, আইএসএফকে কোথাও দেখা যায়নি। আপনারা দেখিয়েছেন, হয়তো আপনি বড় দায়িত্বে আছেন বলে আমাদের পার্টির ছোট ছেলেকে হয়তো নজরে আসেনি, আপনারাও দেখিয়েছেন খবর। সর্বপ্রথম আমাদের টিমকে প্রথম আমরা পাঠিয়েছিলাম, রাজ্য কমিটির একটা প্রতিনিধি দল সন্দেশখালী যেতে চেয়েছিলো, তাদেরকে মাঝপথে আটকে দেওয়া হয়েছে। তারপরে পরই আমরা এসপি ডেপুটেশন দিয়েছি, সেখানে আমাদের হাজারের উপরে লোককে আমাদের ওখানে ওই এলাকার লোকজনকে একত্রিতকরণ করে জমা দিয়েছি, এসপি ডেপুটেশন দিয়েছি, এবং লোকাল থানায় উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছু থানায় আমাদের ডেপুটেশন দিয়েছি। পরিশেষে আমি যখন যেতে চেয়েছিলাম তখন আপনারাও দেখেছেন 151 দিয়ে দেখে সিআরপিসি আমাকে দেখে প্রিভেন্টিভ অ্যারেস্ট আমাকে করিয়েছে। আমরা আমাদের যতটা ক্ষমতা আছে সেই মতো আমরা লড়াই করেছি। শুধুমাত্র সন্দেশখালী নয়, আপনারা দেখেছিলেন, আপনারা হয়তো দেখিয়েছেন চোপড়াতে চা বাগানে যেভাবে তৃণমূলী দুষ্কৃতীদের দ্বারা আদিবাসী সমাজের মানুষ আক্রান্ত হয়ে গিয়েছিল, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, রান্না করবে চাল ডাল হাঁড়ি যা ছিল সব নিয়ে পালিয়ে গিয়েছিল, বাচ্চাদের বই খাতাও ছাড়েনি, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমরা। আনিস থেকে শুরু করে যেখানে যা অন্যায় হয়েছে আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এখানে শাহজাহান শেখ বলে নামটা আসছে বলে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, আমি তো দে অন থেকে বলে আসছি সমস্ত যে অন্যায় হয়েছে, জমি চুরি থেকে শুরু করে মা বোনদের সন্দেশকারী যে অত্যাচার হয়েছে, তার মাস্টার মাইন্ড হচ্ছে শাহজাহান শেখ, ওর নেতৃত্বে এবার শিবু উত্তমরা হচ্ছে ওর ওনার সাঙ্গভাঙ্গ, এদের দ্বারাই হয়তো সংগঠিত হয়েছে, কিন্তু মাস্টার মাইন্ড হচ্ছে শাহজাহান শেখ, কোনো মতেই না তাকে বাইরে রাখা হয়। শুধু শাহজাহান শেখ নয়, এই ধরনের এখন যারা আছে, যারা 2021 পোস্ট পোল ভাইলেন্সে যাদের নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম আছে, যেমন শওকত মোল্লা থেকে শুরু আরও আছে, এদেরও বাইরে রাখা যাবে না, এ তো বারবার আমরা বলে আসছি। এমনি